আমাকে শুধু ডিস্টার্ব করছে, খালি বলছে আমাকে ভালোবাসি। তুমি একটা কাজ করো তো, ওকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দাও। একটা কিছু করো প্লিজ, একটা কিছু করো। তুমি কি বলেছো? আমি কি বলবো, আমি বলেছি না, তারপর আমাকে ডিস্টার্ব করছে। তুমি এক কাজ করো, যাও ওকে ওর কাছে যাও, যাও তো যাও, যে একটা কিছু করো, যাও। তুমি বুঝতে পারছো না কেন, আমি যদি ওর কাছে যাই ও আমাকে দেখে ফেলবে, দেখে গেলে একটা ঝামেলা বেঁধে যাবে। তখন ঝামেলা হোক, তারপরে তুমি ওকে মেরে ফেলো, যাও 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 বলছি, যাও না প্লিজ। এই কার সাথে কথা বলছো তুমি? তুমি এখানে কি করছো, কেন এসেছো? তুমি আমাকে ওখানে দাঁড় করিয়ে রেখে এসেছো কেন, কারণ ঘটনা কি? তুমি যাও এখান থেকে, যাও, আমি একা থাকবো, যাও। নাই একটা কথা বলছো, একটা অনুরোধ করবো, এটাই প্রথম অনুরোধ, এটাই শেষ অনুরোধ, আর কখনোই কিছু অনুরোধ করবো। আজ তোমার সাথে আমি একটু ঘুরতে চাই। এই যে মেঘ দেখছো না, মেঘের উপরে যে পাহাড়, সে পাহাড়ের চূড়ায় আমরা আছি। এখান থেকে নিজেদের মেঘ চলে যাওয়া দেখো। আর ওই যে পথ দেখছো না আঁকাবাঁকা, দেখো পাহাড়ি লোকেরা বাচ্চা কাঁধে নিয়ে উপরে উঠছে, ওদের সাথে কথা বলো। আর পৃথিবী ঘুমিয়ে যাওয়ার ঠিক এক মুহূর্তে সূর্যটা যখন ডুবে যায়, একসাথে ওই জায়গাটায় বসে দুজনে সূর্য অস্ত দেখবে, দেখবে না? শুধু আজকের জন্য প্লিজ, প্লিজ নাহি। আই থিঙ্ক ইয়েস। আসলে তোমার কথাটাই ঠিক, আমরা দুজন মানুষ সারাক্ষণ একসাথে, কতটা সময় একসাথে পার করা যায়, বল লাগারই তো কথা। ঠিকই বলছো, অফিস নেই, কোনো কাজকাম নেই, সংসার নেই, দুর্বিষহ জীবন হয়ে গেছে। ঠিক বলেছ, তাই তো নিচে দেখলাম টাইম পাস করছে। কখন? ওই যে নাহিদ মেটার সাথে। আমি আসছিলাম, দেখেও বসে আছে। তাই তাই কি, ওর সাথে একটু কথা বলছিলাম। ও নাথিং এলস, নাথিং এলস। কি আছে ওর মধ্যে, কি চাও তুমি, টাইম পাস নাকি অন্য কিছু? সাথী, আমি কিছুই চাই না, শুধু সেদিনের ঘটনাকে কেন্দ্র করে আমার মধ্যে যে কিউরিয়াসিটি জন্ম নিয়েছে সেই কৌতূহল নিয়েই আমি তার সাথে কথা বলতে গিয়েছি। তুমি কি আমাকে ছোট ভাবো? হ্যাঁ কেন ভাবো, আমি তোমাকে দেখেছি মেটার সাথে হাসতে, মেটার সাথে হাঁটতে। হ্যাঁ মানে, আচ্ছা তুই কি পাগলামি শুরু করলি বলো তো? শুধু কি ওখানেই ছিলে নাকি লবিতেও ছিলে, তার মানে আর কিছু ছিল যেটা তুমি গোপন করেছো? সাথী প্লিজ, আমি তোমার কাছে হাইড করতে যাব কেন, আমার কি ক্যারেক্টার সে ধরনের? তাহলে ওর মধ্যে কি আছে যে তুমি লবিতে বসে কথা বলো, ওকে নিয়ে হাঁটো, ওকে নিয়ে ঘুরো, ওর সাথে হাসো, কিন্তু আমাকে জানাতে পারো না? হ্যাঁ বলি বলি, কারণ আমি ঢাকায় যেরকম ব্যস্ত থাকতাম, আমার যতটা সারাদিনে কাজ করতে হতো এখানে একদম বেকার। তোমার দেশে যে ব্যস্ততা ছিল তার আগেও আমাদের একটা লাইফ ছিল, সেখানে শুধু ছিলাম আমি আর তুমি, তখন তো টাইম পাসের জন্য অন্য কোনো মানুষকে তোমার দরকার হতো না। আজ কেন হচ্ছে? এখনো লাগবে না, আমি তোমাকে ছেড়ে কখনো ক্যাসিনোতে গেছি, ডিস্কোতে গিয়ে নাচানাচি করেছি? পুরুষ মানুষ মন বদলাতেই পারে। আমি তো বলছি তোমাকে যে ওই মেয়েটার প্রতি আমার একটা কিউরিয়োসিটি জন্ম নিয়েছে। কিসের কিউরিয়োসিটি, ও কেন তোমার সান্নিধ্য পাবে? আমি তো রুমে ছিলাম, আমি তো একা একা ছিলাম, কোথায় তোমাকে তো আমি পাইনি, তুমি তো আমার কাছে আসোনি, তুমি টাইম পাস করতে ওর কাছে গেছো। সারাক্ষণ তোমাকে সময় দিচ্ছি, সব সময় তোমার সাথে আছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, যেখানে যেতে চাচ্ছ যাচ্ছি, যাচ্ছি না বলো, যাচ্ছি না।
সারাদিন কোথায় ছিলে? ইরাজ আজ আমাকে জোর করে বাইরে নিয়ে গিয়েছিল। তুমি ইরাজের সাথে বাইরে গিয়েছো? কি করব, এমন করে ধরলো না গিয়ে পারা যায় বলো? একবারও আমার কথা মনে হয়নি। জানো ইরাজ আজকে বলছিল ও নাকি থামো, ইরাজের সম্পর্কে আমি একটি কথাও শুনতে চাই না। চেলাস, শুধু ইরাজ নয়, কোনো পুরুষের নাম তোমার মুখে আমি শুনতে চাই না। তোমার মুখে শুধু একটি পুরুষের নাম থাকবে, সেটা হচ্ছে ছোটন। শুনো শুনো, আমাদের যে ছেলে হবে ওর নাম কি ছোটন? আমাদের কোনো ছেলে হবে না, আমি মেয়ের বাবা হব। তুমি একটি হিংসুটে। আচ্ছা ইরাজের কথা কি যেন বলছিলে? এখন আমি বলবো। আমার শুনতে ইচ্ছা করছে, বলো। না বলবো না, বললে তুমি চলে যাবে, আমি চাই না তুমি চলে যাও, আমি চাই তুমি আমার সাথে অনেকক্ষণ থাকো। আমি বেশিক্ষণ থাকতে পারবো না, তুমি সারাদিন ছিলে না তাই ডাক করে কিছু খাইনি। তুমি কেমন মানুষ বলো তো? মাই গড, আই এম সরি, আই এম সরি। চলো তোমাকে আমি রেস্টুরেন্টে গিয়ে নিয়ে যেয়ে হাতে বসে খাবো, চলো। না না আমি যাবো না, আমার খিদে নেই। এইমাত্র না বললে? চলো চলো প্লিজ। আচ্ছা আমার কথা বলতে ভালো লাগছে। ঠিক আছে আমরা খেতে খেতে কথা বলবো, চলো। সত্যি বলছি আমার খিদে নেই। তাহলে একটু আগে যে বললে তোমার খিদে পেয়েছে, কেন বললে? মিথ্যে বলেছি। ছোটন তুমি আমার সাথে মিথ্যে বলেছো? তোমাকে না আমি বলেছি আমাকে মিথ্যে না বলতে? তুমি জানো না আমি তোমার কাছ থেকে কোনো মিথ্যে বলা পছন্দ করি না। কেন বলেছো তুমি আমাকে মিথ্যে? তুমি যাও এখান থেকে, প্লিজ। তুমি যাও এখান থেকে, যাও প্লিজ। সাথে সাথে হোয়াট হ্যাপেন্ড? এই সাথে এতক্ষণ ধরে কি করছো? কি হয়েছে? সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল প্রিয়ন্তি এইচডিতে নতুন নতুন নাটক দেখার জন্য। আমি যেখানে হাত দেব মাটিতে হাত দিলে মাটি সোনা হয়ে যাবে। আরে এই ম্যাডাম ভালো আছেন আপনি? জি ভালো, আপনারা ভালো আছেন? জি ভালো। ওই ভাইয়ের কাছে আসছেন না? হ্যাঁ। রুমে যাবেন? হ্যাঁ তাহলে আমি আপনার রুমে যাব। না আমার রুমে না, মানে কষ্ট করে আপনি আসছেন, আপনি ওখানে বসেন, আমরা ডেকে নিই। আই ডেকে নিই এত বাইরে। আমাদের যেতে হবে না, ওই যান। জি জি জি, আপনাদের কষ্ট করতে হবে না, আপনারা আপনাদের কাজে যান, আমি আমার কাজে যাই। আরে শুনেন, আপনি আমার দেশি লোক, আপনার জন্য সেবা করতে বলে নিজের কাছে ভালো লাগে। আর ওরা দুজন জায়গায় আমি একটু কথা বলি। ভাই এত
পেন দিয়েন না তো আপনার সাথে কথা বলার কিছু নাই আপনারা আপনাদের কাজে যান আর আমি রুমে গেলে আপনাদের কোনো অসুবিধা নেই ঠিক আছে আরে এই তো আপনি চলে আসছেন ওই ম্যাডাম ভাবি মানে আপনার কাছে যাচ্ছিল ঠিক আছে আপনারা আপনাদের কাজে যান অসুবিধা নেই মানে নিয়ে না মহা মুশকিল কোন মানে আছে তোমার সাথে কি কথা বলবে আমার সাথে কি থাকবে সীমা আছে চলো না প্লিজ ঘরে চলো কি যে ছেলে মানুষই করো না চলো বাবু ঘরে চলো ছাড়ো আচ্ছা আচ্ছা তুমি এরকম করলে আমার ভালো লাগে বলো কি একটা ভুল ভেবে তুমি আমাকে কষ্ট দিচ্ছ আর নিজেও কষ্ট পাচ্ছ এটা কিন্তু ঠিক না আমি কোনো কিছু ভুল বুঝি না আমি যা দেখেছি তাই আমার কাছে সত্য আমি সেটাই ভাবছি ঠিক আছে আমি তো বলছি তুমি যেটা দেখেছ সেটা ঠিক কিন্তু যেটা তুমি বুঝেছ সেটা ভুল লুক আমি কচি খুকি নই এতদিন যার আমাকে ছাড়া কাউকে প্রয়োজন ছিল না আজকে আমি একা রুমে পড়ে থাকি তুমি আরেকজনের সাথে সময় পার করবে আমি সেটা মেনে নেব আর সেটা অসত্য বলবো আর সেটা আমার ভুল বোঝা হলো ভুল বোঝা হলো না দেখো তোমার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমি কিন্তু এখন মেনে নিতে পারবো না তুমি মেনে নিতে পারো আর না পারো আমি যেটা দেখেছি আমি সেটাই বুঝেছি এবং তার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব আশ্চর্য সারা জীবনে তুমি আমাকে এরকম এত বড় একটা ক্লেম করতে পারলে পারিনি আজ পাচ্ছি কেন বোঝো না দেখো চলো না বাবু ঘরে চলো তুমি যাও তোমার সাথে সময় পার করবার এখন আরেকজন মানুষ আছে পাহাড়ের নিচে মেঘ মেঘের নিচে সমুদ্র বলো তো কোথায় আছে পাহাড়ের নিচে মেঘ মেঘের নিচে সমুদ্র শুধুমাত্র বাংলাদেশে আছে কক্সবাজারে সত্যি তো কি অপূর্ব কম্বিনেশন ইয়েস যেমন তোমার পাশে আমি কি অপূর্ব তাই না আজ তোমাকে দারুণ লাগছে একেবারে আমি বলি একেবারে শাহরুখ খানের মতো সবাই আমাকে তাই বলে মোটেও না শাহরুখ খানের সাথে তোমার কোনো মিল নেই মিল আছে আমাদের হোটেলের একজনের সাথে কে সে ওয়েটার আমার সাথে ওয়েটারের চেহারার মিল রাগ করলে সরি ভুল বললাম তোমার সাথে মিল আছে আমার এক মামার যে কিনা 14 বছর যাবত পাবনায় আছে যাও মেনে নিলাম তুমি যদি ওয়েটারের মতো দেখতে পাগল মামার মতো দেখতে একটি ছেলের প্রেমে দিওয়ানা হও আমার আর কি করার আছে ও আমি একা দিও না তুমি না আমি 50-50 50-50 মানে কি মানে 50 তোমার আর 50 আর 50 কার বাকি 50ও তোমার মানে 100-100 আমি তোমার আই এম সরি তুমি কাল থেকে নাহিদকে কোনো প্রকার সাপোর্ট দিতে যাবে না কেন কজ আই লাভ ইউ আমি তোমাকে বারণ করেছি তাই একেবারে দুধে ধোয়া তুলসী পাতা আর কারোর উপর চোখ পড়লো না
আমার হাজবেন্ডের অনেক টাকা পয়সা, তাই তার উপর চোখ পড়ল? আপনি কি আমাকে এসব কথা বলছেন? তাহলে আর কাকে বলবো? আর তো কেউ রাশিদকে নিয়ে টানাটানি করছে না। কিসের লোভে এসব করছো? টাকা পয়সার লোভে নাকি রাশেদের লোভে? আপনি খুব খারাপ কথা বলছেন, খুব নিচু মনের পরিচয় দিচ্ছেন। কাজটা কি খুব উঁচু মনের করছো যে তোমাকে এইসব নিচু মনের কথা শোনাবো না? এই কাজই যদি করবে তাহলে এরকম ভদ্রতার মুখ সেটে কেন? লাইসেন্স নিয়ে মাঠে নেমে পড়ো। আপনি আমাকে বুঝতে ভুল করছেন, বুঝলে আমাকে এসব কথা বলতেন না। হ্যাঁ, আমি বুঝতে ভুল করেছি, কারণ আমার ক্লাস তোমার মতো নয়। আমি একটা স্ট্যাটাস মেনটেন করি। আশ্চর্য হয়েছি, এইরকম একটা ভদ্র চেহারার মধ্যে ওই রকম একটা নোংরা মেয়ে কি করে বাস করে? চুপ, একদম চুপ। একটি খারাপ কথা আপনি আর বললে? আমি বলবো, হোটেলের সমস্ত বরদাদের কানে যায় এমন করে চিৎকার করে বলবে যে তুমি একটা বাজে মেয়ে। মিসেস রাশেদ, প্লিজ প্লিজ আপনি চুপ করুন প্লিজ। কেন চুপ করব? ও একটা বাজে নষ্ট মেয়ে। আপনি ভুল করছেন মিসেস রাশেদ। নাই তুমি যাও তো, প্লিজ তুমি যাও। যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। মিসেস রাশেদ আমার কথা শুনুন। কেন? আপনি প্লিজ আমার কথাটা শুনুন। আপনি যা করছেন তা ভুল করছেন। আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি রিগ্রেট করবেন। প্লিজ আপনি আমার সাথে আসুন, প্লিজ আসুন আসুন। মিসেস রাশেদ, নাহিদকে বাইরে থেকে দেখে যা মনে হয় ও আসলে তা না। ওকে দেখে মনে হয় ও সুস্থ স্বাভাবিক আসলে। কিন্তু ওকে দেখে তো আমার তা মনে হয় না। মনে হয় না বলেই তো আপনি ভুল করতে যাচ্ছিলেন। আপনি আমাকে পুরো ব্যাপারটা খুলে বলুন তো। নাহিদ তখন ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ে। ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে তার এক ক্লাসমেটের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে এবং তখনই তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। একে ক্লাসমেট, তার উপর ছোটনদের পারিবারিক অবস্থা খুব ভালো ছিল না। দুলাভাই আর বুবু বিষয়টা মেনে নেয়নি। ছোটন নিজে দুলাভাইয়ের কাছে রিকোয়েস্ট করেছে, বুবুকেও অনেক রিকোয়েস্ট করেছে, কিন্তু দুলাভাইয়ের একমাত্র বোন নাহিদ দুলাভাই কোনো রিকোয়েস্ট শুনেনি। শুধু টাকা পয়সা কম ছিল বলে রাজি হয়নি? হয়তো অন্য কারণও থাকতে পারে, কিন্তু এটাই প্রধান। নাহিদ নিজেও তার ভাই আর ভাবিকে অনেক রিকোয়েস্ট করেছে, কিন্তু বললাম না, নাহিদ দুলাভাইয়ের একমাত্র বোন, কোনো রিকোয়েস্ট কাজ হয়নি। এর মধ্যে একদিন ছোটন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ছোটন মারা গেছে, বেঁচে নেই? না, ছোটন বেঁচে নেই। যদিও ওর মৃত্যুটাকে কেউ বলে আত্মহত্যা, কেউ বলে স্বাভাবিক দুর্ঘটনা। আর ওর মৃত্যুর পর থেকেই নাহিদের ভেতর বিরাট এক পরিবর্তন আসতে শুরু করে। সবই স্বাভাবিক, কিন্তু ও ভাবে ছোটন এখনো বেঁচে আছে, তার কাছে আসে, তার সাথে কথা বলে। আমরা কেউই তাকে ওর বিশ্বাস থেকে দূরে সরাতে পারছি না। চিকিৎসা করাননি? হ্যাঁ, চিকিৎসা হয়েছে, এখনো চলছে। ডাক্তার, আমরা সবাই খুব আশাবাদী। ডাক্তারের অ্যাডভাইসই আমরা তার সাথে চলছি। কোনো কিছুই জোর করে চাপানোর চেষ্টা করছি না। আশা করছি ও খুব তাড়াতাড়ি সেরে উঠবে, কিন্তু ওর জন্য দরকার আমাদের সবার একটু সহানুভূতি, একটু ভালোবাসা।